الركن الثالث من أركان الإسلام إيتاء الزكاة. لماذا قال عليه الصلاة والسلام إيتاء الزكاة ولم يقل الزكاة؟ তৃতীয় নম্বর রুকুন হচ্ছে, ইসলামের তৃতীয় নম্বর রুকুন হচ্ছে জাকা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিসে উল্লেখ করেছেন, ইতা উজ জাকা, জাকাত প্রদান করা। তিনি কেন তিনি শুধুমাত্র জাকাত শব্দটি না বলে ইতা উজ জাকাত বলেছেন? লানা যাকাত লাবুদ আন তুখাদ মিন আমওয়াল মুআয়্যানা, কেননা জাকাতকে গ্রহণ করা হবে নির্দিষ্ট সম্পদ থেকে, ফি ওয়াক্ত মুআয়্যান, নির্দিষ্ট সময়ে, বি মিকদার মুআয়্যান, নির্দিষ্ট পরিমাণে, الى طائفه معينه الاصناف الثمانيه, এবং নির্দিষ্ট ব্যক্তিদের জন্য। نعم والزكاه تنقسم الى قسمين فرض ونفل, আর যাকাত দুই ভাগে বিভক্ত, এক হচ্ছে ফরজ যাকাত এবং দ্বিতীয় হচ্ছে নফল যাকাত। زكاه الفرض تنقسم الى قسمين زكاه بدن هي زكاه الفطر وزكاه مال اربعه اقسام, আর যাকাত ফরজ যেটা ফরজ যাকাত যেটা সেটা দুই ভাগে বিভক্ত, এক হলো যাকাত বাদন যে শরীরের যে যাকাত দেওয়া সেটা হচ্ছে আপনার যেমন যাকাতুল ফিতর, আর দ্বিতীয় নম্বর হচ্ছে যাকাত মাল, সেটি হচ্ছে চার ভাগে বিভক্ত সম্পদের যেটি যাকাত। الذهب والفضه وما يقوم مقام الذهب والفضه مثل العمله الورقيه الدينار الدرهم الريال الدولار. نعم যেমন হচ্ছে আপনার স্বর্ণ এবং রৌপ্যের যাকাত, এবং এর সাথে যেগুলো যেগুলোর সম্পৃক্ত, যেমন আপনার টাকা পয়সা, রিয়াল ডলার, এগুলো যে যাকাত। الثاني زكاة الإبل والبقر والغنم إذا كانت ترعى ولا يشتري لها علف ترعى أكثر العام أو كل العام. আর দ্বিতীয় প্রকার যেটি সম্পদের যে যাকাত আমরা বলেছি চার ভাগে বিভক্ত, দ্বিতীয় প্রকার হচ্ছে যেটি হচ্ছে আপনার পশু, আপনার পশুর যেগুলো যাকাত, যে পশুগুলো বছরের প্রায় অংশ অথবা পূর্ণ বৎসর যেগুলো মাঠে চরে খায় তার জন্য কোনো খাবার টাবার ক্রয় করতে হয় না। তৃতীয় প্রকার সম্পদের যাকাত হচ্ছে যেটি জমিন থেকে যে উদ্ভিদ জন্ম নেয় তথা যে ফসল যে জমিন থেকে বের হয়। الرابع عروض التجارة كل ما أعد للبيع والشراء لدي سوبر ماركت يبيع مثلا المواد الغذائية أو يبيع الأخشاب أو يبيع السيارات مثلا هذه عروض التجارة تجب فيها الزكاة والله أعلم. চতুর্থ নম্বর যে সম্পদের জাকাতের চতুর্থ নম্বর হচ্ছে ব্যবসা বাণিজ্যের যে সম্পদ, ব্যবসা বাণিজ্যের সম্পদ যেমন গাড়ির ব্যবসা, আপনার মুদিখানার ব্যবসা, আরও যে মার্কেটের ব্যবসা রয়েছে, এই যে সম্পদ রয়েছে, এই চারটি হচ্ছে আপনার সম্পদের প্রকার। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে যেন জাকাত সঠিকভাবে আদায় করার তৌফিক দান করেন। আমিন।